সুপ্রিয় দর্শক, যারা এক্সক্লুসিভ গাভী চান মূলত তাদের উদ্দেশ্যে কিন্তু আজ এই ভিডিওটি প্রস্তুত করছি। তো আমরা আপনাদেরকে নিয়ে এসেছি দিনাজপুরের সেতাবগঞ্জে প্রীতিবাজারে রবিউল ভাইয়ের কাছে। রবিউল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো ভাই। তো আপনি তো আমরা দেখছি গতকালও দিয়েছিলেন একটা, জি জি, কম দামি গাভী ভাই। আমার কথা হচ্ছে আমি চাই যেন আমার কাছ থেকে দর্শক ভাইরা গরু নিয়ে 10 টাকা ইনকাম করতে পারে। আচ্ছা, এই উদ্দেশ্যে আমার গরু ব্যবসা। আর এই উদ্দেশ্যে মানুষকে গরু দেওয়া, কারণ আমি চাই আমার কাছে গরু নিয়ে কেউ যে প্রতারিত না হয়, না ঠকে। যে ভাই একটা গরু পালতে গেলে অনেক কষ্ট করার লাগে, তাহলে বললে হবে না যে একটা গরু নিলাম হাট থেকে বা কারো কাছ থেকে নিলাম, পাইকারের কাছ থেকে নেওয়ার পরে একটা গরু বাড়িতে ঢুকায় রাখলাম, কিন্তু ওইটার পিছনে খরচ আছে, ওইটা আপনার পালতে হবে। একটা মানুষ বাজারে গেলে 20 টাকা খরচ, একটা চার দাম 10 টাকা। তদ্রুপে একটা গরু যদি পালা যায় এর পিছনে খরচ করলে অবশ্যই লাভ হবে। সেই রকম জিনিস পালতে হবে ভাই, ব্র্যান্ডেড জিনিস। আমি তো বলি আমার প্যাকেজ বলেন, গাভী বলেন, সার বলেন, গরু চিনে এবং দেখে শুনে কিনতে হবে, আমার এটা উদ্দেশ্য। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ব্র্যান্ডেড জিনিস কিনেন, আপনার ভালো জিনিস কিনেন, 10 টাকা লাগুক, আপনি দেখেও শান্তি পাবেন, পালতেও শান্তি পাবেন। তদ্রুপ আমি আজকে যে গাভীগুলো দিব ভাই, এইটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমি এক খামার থেকে নিছি, এটা আমার চ্যানেলে দিয়েছিলাম, সেতাবগঞ্জ রবিউল টিভিতে দিয়েছিলাম। আমি যখন কিনি আর কি যেখানে, ওখানে ভিডিওটা দিয়েছিলাম মোটামুটি। তো অনেক ভাই বলতেছে ভাই আপনি ভালো করে ভিডিওটা করে দেখান। আমি তো ভাই আমার মোবাইল হচ্ছে কম দামের মোবাইল, তাই আমি ভিডিওটা ভালো করে করতে পারি নাই, অন্ধকার ছিল, তাই ভালো হয় নাই। এই জন্য আমি আপনার মাধ্যমে এখন এই গরুটা আবার প্যাকেজ দিচ্ছি, বা যারা গাভী গরু পালতে চায় যে ভাই 15 লিটার 10 লিটার দুধ, আমার কাছে অনেক কাস্টমার চাচ্ছে, অনেক দর্শক ভাই চাচ্ছে, এই উদ্দেশ্যে আমার এই গরুটা দেওয়া। আচ্ছা, প্রথমে আমরা এই যে, জি ভাই, এই যে গাভীটা দেখছি, একটা আকর্ষণীয় গাভী। তবে একটা জিনিস ভাই, গরু এই জাতের আমরা গরু কম বেশি চিনি, আমরা শুধু দালাল না যে গরু ব্যবসায় করি, আমরা গরু চিনি, জাতমান চিনে গরুটাকে বলতে হবে যে গরুটা কিরকম সাইজে। হাকাও বলে দিব ভাই সাইওয়াল গরু, এটা হলে ভাওমা গরু, এটা করস গরু, এটা ফ্রিজিয়াম গরু, ওইটা না, বাস্তবে দেখা দিতে হবে গরুটা কোন জাতের গরু। আচ্ছা, এই যে গরুটা দিচ্ছি 4 দাঁত কেবল বয়স, কেবল 4 দাঁত বয়স, বাচ্চাটা হচ্ছে বকনা বাচ্চা, এই যে বাচ্চাটা। আচ্ছা, বাচ্চাটার বয়স কত? বাচ্চাটার বয়স বেশি দিন না, এই আপনার 16-17 দিন। আচ্ছা, 17 দিন বয়স, দুধ অলরেডি নামে গেছে গরু। হ্যাঁ, যেমন আমি দর্শক ভাইদেরকে বলি এটা কিন্তু জাতমানের গরু। এই যে কানগুলা দেখেন, ঘাড় দেখেন, হ্যাঁ, এবং এই যে দুধের যে লাইনগুলো আছে ভাই, এক জায়গা থেকে আরেক জায়গা আসছে তো গরুলা, আমার এই জন্য বেশি তিরপাতে করছে, এগুলো তো ঘরের গরু, বুঝলেন নাই? এই যে আমি দর্শক ভাইদেরকে বলি এই যে লাইনগুলো আছে, আসার লাইন দেখতে হবে যে গরুটা দুধ হবে কি হবে না। আচ্ছা, এবং চামটা টানে দেখতে হবে যে গরুটার মান কিরকম, চামটা কিরকম। আচ্ছা, এই এইটা এইটা দুধ কতটুকু হচ্ছে? এটা দুধ ভাই 17 লিটার পাবে। আমি যার কাছে গরুগুলো কিনছি আমার নিজেদের ভিতর গরু, নিজের আত্মীয়দের ভিতর, হ্যাঁ হ্যাঁ, তো উনি টাকার জন্য গরুগুলো বিক্রি করছে, এগুলো কিন্তু শখের জিনিসও না। আচ্ছা, তো ওনার কাছ থেকে 3টা গরু কিনছি আমি, কালকে আমি আমার চ্যানেলে দিছিলাম, ওখানে সরাসরি আমি বলে দিছি আর কি। এই গরুটা ওনার টাকার প্রয়োজন বিদায় কিন্তু এই গরুগুলো বিক্রি করছে। এটা এটা কি এটার সেকেন্ড বিয়ান? হ্যাঁ, এটা সেকেন্ড বিয়ান। আচ্ছা, এটা আমরা দুধ তাহলে 17 ধরবো? হ্যাঁ, আমার বলতে ভাই 17 লিটার দুধ শেখছি, কিন্তু আমি কালকে আজকে শেখার সেরকম আমার ইয়া হয় নাই, আমি তো ভাই গরু ঠিক মতো এগুলো গরু শিখতে পারি না, যে লোক থেকে নিয়ে গেছে গোয়ালে থেকে নিয়ে গেছে, আমি বাড়ি ছিলাম না, বাইরে বাইরে ছিলাম, কাল আমি যে সার গরু কিনতে গেছিলাম আর কি, তাই আমি ছিলাম না, 2টা গরুর প্রায় 26 লিটার দুধ থেকে নিয়ে গেছে সকালে এক বেলায়। হ্যাঁ হ্যাঁ, সকালে। আচ্ছা, এইটা একটাকে দেখলাম আর এইটা একটা, এটা 6 দাঁত মানে শেষ, মানে একটু খিল ভাঙছে আর কি। আচ্ছা, এটা এইটার বিয়ানো দ্বিতীয় বিয়ান আমাকে বলছে, দ্বিতীয় বিয়ান, কিন্তু আমি বলতে চাই যে দর্শক ভাইরা আপনারা এইরকম ধরনের গরু পালেন, আপনি জিতবেন ছাড়া ঠকবেন না, এরকম করে পালে। এটার এটার বাচ্চাটা কি? এটারও বাচ্চা, বকনা বাচ্চা। এটারও বকনা বাচ্চা? এটারও বকনা বাচ্চা। আচ্ছা আচ্ছা, তবে এগুলা গরু দুধ হবে কি হবে না দেখলে বোঝা যাবে, কোয়ালিটি গরু জাতমান দেখে বোঝা যাবে গরুটা কিরকম হবে কি হবে না। এই এইটার দুধ কি পরিমাণ হচ্ছে? এটার দুধ ভাই 20 প্লাস পাবে। এটা 20 প্লাস? 20 প্লাস পাবে। আচ্ছা, তবে এগুলা গরু আমি বলি দর্শক ভাইরা যে একটা গরু একটা জায়গা গেলে স্থান পরিবর্তন হলে একটু 19-20 হেরফের হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে জাতমান দেখে গরু কিনবে এবং কোয়ালিটি সম্পূর্ণ গরু কিনবে। আচ্ছা, আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই গরু দুধ হবে কি হবে না এটা দেখলেও বোঝা যায়। আর বিশেষ করে হচ্ছে যে ভাই গরু কিনলাম খাওয়াইলাম না, রবিলের কাছ থেকে গরু কিনলাম 20 লিটার দুধের, গরু খাওয়াইলাম না, তাহলে কি দুধ হবে? অবশ্যই না, গরুকে খাওয়াইতে হবে ভাই। গরু যদি এগুলো গরু খাওয়ানো যায় 20 লিটার দুধ থেকে কোনো ব্যাপার না।
আচ্ছা না গরুর আসলে দুধ তো মুখে থাকে হ্যাঁ খাওয়াই তো আর দ্বিতীয় কথা হচ্ছে কপাল হ্যাঁ ভাগ্যে যদি ওনার থাকে দেখেন কারবারই আমরা গরু দিছি 5 লিটার দুধ ওনার মোবাইল করে রবুল ভাই আপনি গরু দিছেন 5 লিটার দুধের গরু আমি তো কম দুধের গরু দেই আমারও ফোন করে রবুল ভাই গরু তো দুধ বেশি আছে বিটা ভাই আপনার ভাগ্য খাওয়াচ্ছেন আর কারবারই দুধ কমে যাচ্ছে এইটা তো ভাগ্য আর খাওয়া দুইটাই দেখতে হবে আচ্ছা এই দুইটার সঙ্গে আমরা এইখানে একটা দেখছি জি ভাই এটার কি সার এটারও সার বাচ্চা হ্যাঁ এটা কিন্তু দুধ 15 লিটার কম আছে আচ্ছা 13 থেকে 14 লিটার দুধ আছে হ্যাঁ হ্যাঁ তো এটা আমি প্যাকেজ সারা দিব কোন দর্শক ভাই যদি পছন্দ হয় এটা ওই দুইটার থেকে দাম কমে দিব তবে এই গরুটা ভালো এগুলা ছিল ওর শখের গরু ভাই হ্যাঁ উনি টাকার প্রয়োজন বিদায় বিক্রি করছে বুঝছেন আচ্ছা তো টাকার দরকার ছাড়া তো এরকম জিনিস সবাই বিক্রি করে না হুম এখন এই যে এই জিনিসগুলো বলি এগুলা যে কারণ যে কোনো ভাই নোক যে কোনো ভাই নিলেই ওনাদের এই বাচ্চাগুলো যদি দুধ থেকে কিছু টাকা ওনারা খাইলো আর কিছু বাচ্চাদেরকে ছাড়া দিল বাচ্চাগুলো একটা যদি এক বছর করে পালে এগুলো বাচ্চা এগুলো 1 লাখ টাকা ওর বাচ্চাগুলো আচ্ছা টাকা গুরু অর্ধেক থেকে গেল আচ্ছা এইরকম জিনিস পালে লস নাই আমি তো সবসময় বলি ভাই যে গরু বুঝে শুনে নেবেন ভালো জিনিস দেখে শুনে নেবেন ভালো মানের জিনিস পালবেন আর 10টা পালার দরকার নেই 2-4টা পালবেন আচ্ছা আমরা আরেকবার একটু দর্শকদেরকে দেখাই এই যে এই গরুটা আপনারা দেখছেন এই গাভীটা এটা এক্সক্লুসিভ গাভী জি ভাই অনেক লম্বা আর এই যে এখানে একটা রয়েছে এই দুটোই কিন্তু একদম সাদা কালার দুটো রবিল ভাই জি ভাই এবারে আমরা একটু আসব এই যে আমি একটা জিনিস দর্শক ভাইদেরকে বলি এই গরুটা কিন্তু 4 দাঁত বয়স হ্যাঁ আরো কিন্তু দুই আরো দুইটা 6 দাঁত হবে 8 দাঁত হবে তাতে কিন্তু আমার এক বুক সমান হুম গরু কিন্তু আমার এক বুক সমান এইগুলা গরু যদি পালে দূর থেকে এইটা কিন্তু জীবনে লস হবে না এটা লসের আইটেম জিনিস না আচ্ছা এবারে আমরা আসল জিনিস বলেন সেটা হলো দামের প্রসঙ্গে যাব ভাই এই দুইটার দাম পড়বে 4.5 লক্ষ টাকা এটা কি বাটা হ্যাঁ বাটা রেট আমি তো সবসময় বাটা রেটে দিই ভাই হ্যাঁ এক রেটে বেচা কিনা করে মাশাআল্লাহ এক রেটে আমার বিক্রি হয়ে যায় যাদের পছন্দ হবে তারা কিনবে যার পছন্দ হবে না কিনবে না আচ্ছা এই গরুগুলি কারা নিবে এরা ভাই যারা দুগ্ধ খামারি বা 2-4টা গরু খামার করতে চায় হ্যাঁ তাদের জন্য কিন্তু এখন অনেক মানে বেশি দুধের যারা চায় আর কি এবং 5-7টা গরু পালার দরকার নাই আপনি 2টা নিয়ে পালেন 4টা গরু নিতে গেলে 4 লাখ টাকা কথার কথা 4টা গাই গাছ নিলে 4 লাখ টাকা আপনি 2টা গরু নিলে 4.5 লাখ টাকা আর এইগুলা জিনিস তো আপনি ধরায় থাকলো টাকা এবং দুধ ধরায় থাকলো আচ্ছা তাহলে এটার দাম পড়বে 4.5 লক্ষ টাকা বাটা দাম আর ওইটা যদি কোনো ভাই নিতে চায় পছন্দ হয় তাহলে আমার মোবাইলে যোগাযোগ করবে আচ্ছা এবারে আপনার একটু মোবাইল নাম্বারটা নিব আমার নাম্বার 01780665955 01780665955 আর ইমো নাম্বার হচ্ছে আমার 01716002237 অসংখ্য ধন্যবাদ ভাই তো দর্শক আপনারা শুনলেন এই দুটো আকর্ষণীয় একদম এক্সক্লুসিভ দুটা গাভীর প্যাকেজ দিলেন রবিউল ভাই রবিউল ভাই সবসময় কম দামি গরুর প্যাকেজ দেন তা আজকে কিন্তু উনি দিলেন দুটো এক্সক্লুসিভ গাভীর প্যাকেজ তো ভালো থাকবেন সবাই।